কথার উত্তর দাও রিয়া মাথা কুটি দিলে আজ আমরা কথা বলবো রিসেন্টলি মুক্তি পাওয়া বাংলাদেশী নাটক বদনামের ব্যাপারে হ্যাঁ আপনি ঠিকই শুনেছেন নাটকের নাম বদনাম বর্তমানে আমাদের সমাজে নারীদেরকে বিভিন্ন জায়গায় বিভিন্নভাবে হেয় করা হয় কর্মক্ষেত্রে বা চাকরির ক্ষেত্রে নয় একেবারে স্কুল জীবন থেকে শুরু হয় মেয়েদের প্রতি এই বৈষম্য আর যদি সে মেয়েটা প্রতিবাদ করার চেষ্টা করে তাহলে তার পরিণতি কেমন হয় তাই এই নাটকে খুব নিখুঁতভাবে ফুটিয়ে তোলা হয়েছে ফেসবুকে এই নাটকের বিভিন্ন দৃশ্য প্রচুর ভাইরাল হয়েছে হয়তো আপনিও দেখে থাকবেন গল্পের শুরুতেই রিয়া নামক ক্লাস টেনের একটি ছাত্রীকে দেখানো হয় দেখে বোঝাই যাচ্ছিল রিয়া বেশ আতঙ্কের মধ্যে রয়েছে ব্যাকগ্রাউন্ড থেকে রিয়া নিজের পরিচয় দিয়ে তার গল্প বলতে শুরু করে রিয়ার মা বাবা অনেক আগেই মারা গেছে সে তার বোন আর দুলাভাইয়ের বাসায় থাকে যদিও রিয়ার কোনো খরচ তার দুলাভাই দেয় না রিয়ার বোন চাকরি করে রিয়ার সব খরচ চালাই তবুও বোন আর দুলাভাইয়ের সংসারে রিয়াকে নিয়ে অশান্তি লেগেই থাকে মোট কথা রিয়াকে তার দুলাভাই পছন্দ করে না দেখা যায় খাবার টেবিলে বসে দুলাভাই বারবার রিয়ার পায়ে পা লাগাচ্ছে রিয়া কিছু বলতে বা সহ্য করতে না পেরে খাবার রেখে উঠে আসে স্কুলে এসে রিয়া তার প্রিয় শিক্ষকের পরিচয় দেয় অঙ্কের টিচার জাফর স্যার রিয়ার সবথেকে প্রিয় শিক্ষক জাফর স্যারকে দেখতে নাকি একদম রিয়ার বাবার মতো তাই রিয়া স্যারের মধ্যেই নিজের বাবাকে দেখতে পাই ক্লাসে জাফর স্যার সবাইকে বলে সামনেই তো তোমাদের ম্যাট্রিক পরীক্ষা তাই অঙ্কে বেশি করে সময় দিতে হবে এই 40 মিনিটের ক্লাসে কিচ্ছু হবে না তাই স্কুল শেষে সবাই আমার কোচিংয়ে এসো রিয়া যেহেতু ক্লাসের ফার্স্ট গার্ল তাই অন্যান্য স্টুডেন্টরা রিয়ার উপরই ভরসা করে যদি রিয়া কোচিংয়ে যায় তারাও যাবে তা না হলে কেউই কোচিংয়ে যেতে ইচ্ছুক না তবে রিয়া ক্লাসে এইসব অঙ্ক বুঝে নাই তাই রিয়ার কখনো কোচিংয়ে যাবার দরকার পড়ে না জাফর স্যার কয়েকদিন করে রিয়াকে ডেকে তার কোচিংয়ে আসতে বলে কিন্তু রিয়া তাতে গুরুত্ব দেয় না এদিকে বাড়িতে ফিরলে রিয়ার দুলাভাই নাটক শুরু করে কখনো পানি খাওয়ার বাহানায় আবার কখনো পড়া দেখানোর বাহানায় দুলাভাই রিয়ার হাত পিঠ ছোঁয়ার চেষ্টা করে এছাড়াও রিয়ার দুলাভাই মাঝে মধ্যে রিয়ার ঘরের সামনে দিয়ে ওকে ঝুঁকি মারে হঠাৎ হঠাৎ না বলেই সে রিয়ার রুমে ঢুকে পড়ে রিয়া এসব বুঝতে পেরে তার আপুকে খুলে বলার চেষ্টা করে তবে রাগের মাথায় যেহেতু রিয়া এসব কথা বলছিল তাই উল্টো রিয়ার আপু রিয়াকে শাসন করে এবং চুপ থাকতে বলে কারণ রিয়ার বোন তার স্বামীকে বিশ্বাস করে সে ভাবতেও পারে না তার স্বামী তার ছোট বোনের সাথে এমন কিছু করতে পারে পরের দিন স্কুলে যাবার পর জাফর স্যার আবারও রিয়াকে তার কোচিংয়ে আসতে অনুরোধ করে এবং রিয়ার কাঁধে হাত রেখে বলে তাকে কোনো টাকা দিতে হবে না রিয়া জাফর স্যারের উদ্দেশ্য বুঝতে পেরে সেখান থেকে চলে আসে ফলস্বরূপ প্রিটেস্ট পরীক্ষায় জাফর স্যার রিয়াকে অঙ্কে ফেল করিয়ে দেয় অন্যান্য সব সাবজেক্টে এ প্লাস পাওয়া মেয়েটা অঙ্কে ফেল করেছে সুযোগ পেয়ে দুলাভাই রিয়ার বোনকে অনেক কথা শুনিয়ে দেয় কিন্তু এতেও জাফর স্যার শান্ত হয় না কয়েকদিন পর রিয়া আর জাফর স্যারের নামে পুরো স্কুলে দুর্নাম ছড়িয়ে পড়ে এতে জাফর স্যারের কোনো সমস্যা না হলেও রিয়ার পরিবারে অনেক প্রভাব পড়ে রিয়ার মানসিক অবস্থার কথা না হয় বাদই দিলাম দুলাভাইও রিয়ার বোনকে অনেক নোংরা কথা শোনাই আর বড় বোন রিয়ার ওপর রাগ ছাড়ে রিয়ারই তো দোষ তা না হলে কেন রিয়ার নামে এসব কথা ছাড়াবে স্কুলে তো আরও অনেক মেয়েই রয়েছে এরপর দেখা যায় টেস্ট পরীক্ষায় রিয়া ফেল করেছে রিয়া গিয়ে এই কথা হেড স্যারকে জানাই এবং বলে কোচিংয়ে না আসার জন্য জাফর স্যার তাকে ফেল করিয়ে দিয়েছে রিয়া বাদে আরও কিছু স্টুডেন্টের গার্জিয়ানও জাফর স্যারের বিরুদ্ধে হেড স্যারের কাছে জানাই কিন্তু এতেও জাফর স্যারের তেমন কিছু হয় না এদিকে বাড়িতে ফিরলে দুলাভাইও রিয়াকে নিয়ে অকথ্য ভাষায় তার বোনকে গালাগালি করে রাগে দুঃখে রিয়া গিয়ে গলায় দড়ি দেওয়ার চেষ্টা করে কিন্তু তার বড় বোন সময় মতো এসে তাকে বাঁচিয়ে নেয় সারারাত রিয়া কান্না করে কাটাই এদিকে দেখা যায় জাফর স্যারের দ্বারা আরেকটি মেয়ে প্রেগনেন্ট হয়ে গেছে জাফর স্যার সেই মেয়েটিকে ভয় দেখাচ্ছে এবং অনবরত বাচ্চা ফেলে দেওয়ার জন্য ধমক দিচ্ছে এই সময় রিয়া জাফর স্যারের বাড়িতে আসে এবং কান্না করে করে বলে আপনি তো আমার জীবনটাই ধ্বংস করে দিলেন আপনার কি মনে হয় আমি কিছুই জানতাম না তবুও আমি চুপ থেকেছি কারণ আপনি আমাকে মেয়ের মতো না ভাবলেও সবসময় আমি আপনার মধ্যে আমার বাবাকে দেখার চেষ্টা করেছি ভেতরের ঘর থেকে ওই মেয়েটা সব শুনছিল ওই যে জাফর স্যার যাকে ধমক দিয়ে বাচ্চা ফেলতে বলছিল রিয়া এখানে অনেক কথা বলে ছোটবেলায় তার বাবা মারা গেছে ক্লাস সিক্সে প্রথম দিন সে জাফর স্যারকে অফিস রুমে দেখেছিল সেদিন থেকে এ পর্যন্ত 5 বছর যাবত সে জাফর স্যারকে বাবার মর্যাদা দিয়ে আসছে এসব কথা শুনতে শুনতে জাফর স্যারও নিজের ভুল বুঝতে পারে রিয়া চলে আসার পর সেই মেয়েটি জাফর স্যারের চায়ে বিষ মিশিয়ে দেয় জাফর স্যার এই চা খেয়ে মারা যায় আর রিয়া ফিরে আসে তার দুলাভাইয়ের বাসায় অর্থাৎ এখন থেকে রিয়াকে তার দুলাভাইয়ের শারীরিক আর মানসিক এই সকল নির্যাতনই সহ্য করে বেঁচে থাকতে হবে হয়তো এটাই ছিল রিয়ার নিয়তি আপনার কি মনে হয় এই গল্পেও রিয়ার দোষ ছিল এমন হাজারো রিয়া প্রতিনিয়ত আমাদের আশেপাশে অবহেলিত হচ্ছে